ময়ূরের পালকে রবীন্দ্রনাথ, দেশলাই কাঠের বারুদে মা ত্রিপুরেশ্বরী, মরিচের গায়ে নির্মহল এবং বাল্বের গায়ে গণেশ, এরকমই অসংখ্য সূক্ষ্ম নান্দনিক শিল্পকর্মের মাধ্যমে সকলকে তাক লাগিয়ে দিয়েছে তরুণ শিল্পী বাপ্পা সূত্রধর। কমলপুর কমলানগর এলাকায় তার বাড়ি। বর্তমানে জিবি এলাকায় অবস্থিত ডায়েট কলেজের শেষ বর্ষের ছাত্র বাপ্পা। দশম শ্রেণী পর্যন্ত স্থানীয় অঙ্কন শিক্ষক টিঙ্কু ভদ্রের কাছে আঁকা শিখেছে বাপ্পা। তাছাড়া তার রক্তে রয়েছে এই সৃজনশীলতা। কেননা কমলপুরে প্রখ্যাত কাঠের নকশা শিল্পী হিসেবে পরিচিত বাপ্পার পিতা হারাধন সূত্রধর শুধু মহকুমায় নয়, গোটা জেলায় কাঠের নকশার কাজে প্রথম পাঁচের মধ্যে নিঃসন্দেহে জায়গা করে নিতে পারেন হারাধন বাবু। যদিও প্রচার সর্বস্ব এই সময়ে হারাধন বাবু রয়ে গেছেন প্রচারের আড়ালে, সেই সৃষ্টিকর্মের ও সৃষ্টি সুখের ধারায় সাবলীলভাবে নিজের প্রতিভার স্ফুরণে নিত্য নতুন সৃষ্টিকর্ম তৈরি করে চলেছে বাপ্পা। তার শৈল্পিককে ছোঁয়ায় অতি সামান্য কিছু জিনিসও অসামান্য হয়ে উঠেছে, কিন্তু প্রচারের অভাবে লোকচক্ষুর আড়ালে থেকে যাচ্ছে বাপ্পা ও তার সৃজনশীলতা। তবে আগামী দিনে এই শিল্পকে আধার করেই এগিয়ে যেতে চায় তরুণ শিল্পী বাপ্পা সূত্রধর। আমার নাম বাপ্পা সূত্রধর, আমার বাড়ি কমলানগর রামকৃষ্ণ আশ্রমের পাশে। আমার বাবার নাম হারাধন সূত্রধর, আমার বাবা একজন কাঠমিস্ত্রি, নকশার কাজ করে। আমি ক্লাস 10 অবধি আমাদের টিঙ্কু স্যারের কাছে আর্ট শিখেছিলাম। তারপর আমার বিভিন্ন ধরনের ফেলনা জিনিস, যেমন যেগুলি ফেলে দেয় তার উপর, বা বিভিন্ন ধরনের নতুন নতুন কিছু করার ইচ্ছা করছিল। তো তারপর এলইডি বাল্বের উপর করেছি একটা গণেশ ঠাকুর, ছোটো পাথরের উপর করেছি, মরিচের উপর নির্মহল করেছি, তারপর তেজপাতার উপর, অশ্বত্থ পাতার উপর, মাটির সরা, মাকড়সার উপর, ম্যাস্টিকের উপর, মা কালী কী করলে ম্যাস্টিকের উপর আমাদের মা উদয়পুরের মাতাবাড়ির যে ত্রিপুরেশ্বরী, ত্রিপুরেশ্বরী মুখমণ্ডলটি করার চেষ্টা করছিলাম। মাকড়সার উপরে সেম উদয়পুরের মা ত্রিপুরেশ্বরীর মুক্তি করার চেষ্টা করছিলাম। মরিচের উপর নির্মহল করেছি, সাবানের প্যাকেটের উপর কসবা কালীবাড়ির মা কসবা করেছিলাম, তেজপাতার উপর সাবরুমের দৈত্যেশ্বরী করেছিলাম। এইসব কাজগুলি আগরতলার একজন দাদা ছিল, ওই দাদাকে দেখে আরও অনুপ্রাণিত হয়েছিলাম। মানে এই কাজগুলি করার মাধ্যমে অনেকের সাথে পরিচিত হওয়া যায়। মানে এই কাজ করে আমার নিজের খুব আনন্দ লাগছিল, সবাই ভালো বলছিল। এখন সামনে আরও ইচ্ছা আছে, এগুলি নিয়ে আরও এগিয়ে যেতে চাই। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।